জয়পুরের কোনো অজানা রাস্তায়, রাস্তার নাম খুঁজে পাচ্ছি না, যাচ্ছি খাবার খেতে। শুনেছি নাকি কি নাম? সম্রাট রেস্টুরেন্ট, খুব ফেমাস রেস্টুরেন্ট, খুব ভালো খাবার সেখানে পাওয়া যায়। তো সবাই মিলে খুঁজে বেড়াচ্ছি সম্রাট রেস্টুরেন্টটা কোথায়। সম্রাট রেস্টুরেন্ট, ও এই তো, সম্রাট, চলুন খাওয়া যাক। সম্রাট রেস্টুরেন্টে কি পাওয়া যায়, লোকাল খাবার? চলুন যাই, দেখা যাক সম্রাটে কি পাওয়া যায়। খাবারের গন্ধ রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে পেয়ে গেছি। সম্রাট রেস্টুরেন্ট, বাপরে বাপ, ভীষণ ভাবে সাফোকেটিং, দম আটকে আসছে, সাফোকেটিং, মানে ওখানে বসে খাওয়া অসম্ভব। এত গরম, তার মধ্যে দম নেওয়া যাচ্ছে না। এত ছোট টেবিল, একদম একটুখানি টেবিল, কোথায় খাওয়া রাখবো, কোথায় বসবো, কোথায় ব্যাগ রাখবো খুঁজে পাচ্ছিলাম না। মোটামুটি দম বন্ধ হওয়ার আগে বেরিয়ে চলে এসেছি, এত সাফোকেটিং হয়ে যাচ্ছে। একদম নিচু ছাদ, প্রচণ্ড গরম, সত্যি ছোট ছোট টেবিল আর চারটে করে চেয়ার, পশম ভবনে বসে খেতে পারবো না, জেলখানা মনে হচ্ছিল আমার। কোনোরকম বেরিয়ে এসেছি, মনে হচ্ছে দম আটকে যাচ্ছে। খানা পিনা মিল যা আজ তো কিছু নেই মিলা, খালি ঠেলে নিয়ে কই আটা মিলা, কই ঘর মিলা, এসব ঠিক আছে। আজ মোদি আ রা, মোদি আ রা, আ যায়েঙ্গে ক্যা পতা, আ যায়েঙ্গে তো খানা মিল জায়েগা। হ্যাঁ সব মিলেগা। তো মোদি জি আয় না আয়, আপকো কোন বাসন দেয়েগা? মোদি জি আপকো খানা নেই মিলেগা। মাজি ডাল কচুরি খায়েঙ্গে? ডাল, ডাল কচুরি, কচুরি জিরা, আইয়ে আইয়ে। গোপী ধাবাই বললো, তারপরে যেই রাজস্থানি ট্র্যাডিশনাল ফুড বলেছি উনি বললো যে না, তাহলে মহাবীর ধাবায় যা। গোপী ধাবা কোথায় আছে? গোপী ধাবা, গোপী ধাবা, গোপি, 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 গোপী ধাবা, গোপী ধাবা, গোপী ধাবা, গোপী ধাবা, গোপী ধাবা, এরা 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 আজা বাজা আজা আ যাইয়ে। ফুটপাথ কে উপর স্কুটি উঠা দিয়া ভাই সাহেব, হাম লোক যায়গে কাহা সে, এক তরফ তো ব্যারিকেড লাগা দিয়া আর ফুটপাথ কে উপর আ গয়া স্কুটি। আপকো ইয়া পর রাজস্থানি খানা কি মিলেগা? সেভ টমেটর, সেভ টমেটর আর রাজস্থানি গট্টা, রাজস্থানি গট্টা, মিশ্রি রুটি, মিশ্রি রুটি। রাজস্থানে এসে রাজস্থানের খাবার খুঁজে পাচ্ছি না, সব অন্যান্য জায়গায় সাউথ ইন্ডিয়ান খাবার দেখাচ্ছে, নর্থ ইন্ডিয়ান খাবারের মধ্যে কিছু কিছু আছে, সব মানে মিক্সড পাইল। ট্র্যাডিশনাল খাবার ট্র্যাডিশনাল জায়গায় যদি না পাওয়া যায় তো আমরা কোথায় গিয়ে খাবো বলুন তো? বাড়িতে বানিয়ে খাবো? মহাবীর ধাবা নেক্সট। মহাবীর ধাবা কোথায়? ওই লোকটা ঠিকই বলেছে, পাহাড়ে মানে রাজস্থানি খাবার। মহাবীর ধাবাটা কোথায়? ওই পাশে কোথায়, কাউকে জিজ্ঞেস করতে হবে মহাবীর ধাবা কোথায়। ভাইয়া মহাবীর ধাবা মানে মহাবীর ধাবা, জিজ্ঞেস করেছি ওটাকে, মহাবীর ধাবা কোথায়? ক্যা মহাবীর ধাবা, মহাবীর ধাবা, হ্যাঁ ও মহাবীর ধাবা নেই মালুম ভাইয়া। মহাবীর ধাবা কাপ হ্যাঁ, মহাবীর ধাবা, মহাবীর ধাবা তো উপর উপর মে মহাবীর। ও
राजस्थान का जयपुर का ट्रेडिशनल खाना कहाँ पे मिलेगा? ट्रेडिशनल तो आपको खाना है चोकी ढाड़ी खाइए। कहाँ पे? चोकी ढाड़ी यहाँ से 25 किलोमीटर दूर, बहुत दूर है। खाने के लिए रोटी भोजनाल ही सही है, लेडीज का कोई मत दाल बाट जगह नहीं बैठने की बैठने की जगह है, मैं तो खा के आया हूँ वहाँ पे। तो यहाँ से फर्स्ट कहाँ जाना है? उसके बाद में कहाँ पे? छोटी चौपड़, छोटी चौपड़ से आगे, छोटी चौपड़ मतलब आगे गलियारी। ठीक है ठीक है, थैंक यू। जिज्ञेस करेছি ট্রেডিশনাল খাবার রাজস্থানের জয়পুরে কোথায় পাওয়া যায়, উনি বলছে মহাবীর ধাবায় পাওয়া যায়। উনি বলছে না মহাবীর ধাবায় বসার জায়গা নেই। বলে তুই বেশি জানিস, আমি যদি খেয়ে এসছি গিয়ে মহাবীর ধাবায় বসার জায়গা নেই, মানে আমি খেয়ে এসছি। বলে না না পাওয়া যায় না, হয় না হয় না। বলে বুঝে বলছে না না আমি জানি, তুই জানিস না, সেই নিয়ে রীতিমতো মারামারি। খাবো কি, ঘুরে ঘুরেই 4 বেজে গেল, খাবারটা খাবো কি করে? বাংলার রাস্তায় ঘুরে ঘুরে কিন্তু যে খাবারের মজা, সেই খাবারের মজা জয়পুরে পাচ্ছি না। বাংলায় যেখানেই ঘুরবেন ডাল ভাত সবজি মাছ মাংস ডিম সব রাস্তায় দাম কম, 50 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত সব পাবেন, কিন্তু জয়পুরে এসে খাবারের বড় ক্রাইসিস। জয়পুর কা ট্রেডিশনাল খানে কা রেস্টুরেন্ট কহাঁ পে মিলেগা? জয়পুর কা ট্রেডিশনাল রেস্টুরেন্ট কহাঁ পে মিলেগা? হ্যাঁ ট্রেডিশনাল চাহিয়ে কহাঁ পে মিলেগা? না এক খানে সে নেই হোগা, 4-5 খানা চাহিয়ে মিনিমাম। गोभी ढाबे तो है नहीं ना, ट्रेडिशनल नहीं है सर। ट्रेडिशनल महावीर रबड़ी वाला है, महावीर में मिलेगा? कौन सा वाला? वो योलो वाला देयर साइड ऑन अप स्ट्रीट। हाँ महावीर रेस्टोरेंट। अरे वो ट्रेडिशनल चूरमा दाल बाटी तो बनाता है यार, विरासत में भी मिलता है। हाँ विरासत, विरासत दूर दूर, दूर पड़ जाए वो दूर जाएंगे। ये नटराज दूर नहीं जाना है, दूर नहीं जाना है। एमआई रोड में नटराज होटल है, उस पर चल जाओ। कितना दूर होगा? ज्यादा दूर नहीं होगा, पास में ही है नटराज, या फिर महावीर रबड़ी पे चल जाओ। सबसे ये सामने ये रहा, ये रहा झंडे लग रहे हैं, जस्ट ऑन ऑफ योर स्टेट। महावीर में जाऊं? हां महावीर रबड़ी वो वाला, तो येलो वाला नहीं नहीं, ये झंडे लग रहे हैं ना। हां हां ये रहे, ये ऑरेंज कलर के झंडे लग रहे हैं। यही है बिल्डिंग, वो लाइटें जल रही है बाहर। ओके वही वही महावीर रबड़ी लिखा हुआ है ना। हां हां ओके थैंक यू थैंक यू। शेष पेश रिकमेंडेड महावीर रबड़ी भंडार। अरे बाबा अरे रास्ता खुरी खुरी कुछ बाबू, রাস্তা কুড়ে কুড়ে, রাস্তা কুড়ে কুড়ে কাঠের পিলার পুঁতছে, পিডব্লিউডির 12টা বাজি দিচ্ছে একদম, কারণ মোদিজি আসবে তাই রাস্তা কুড়ে দিচ্ছে। অদ্ভুত বলিয়ে মহাবীর রাবড়ি ওলা ওই মহাবীর রাবড়ি ভান্ডার ফার্স্ট ফ্লোর মে ওপর। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। চলো মহাবীর রাবড়ি ভান্ডার সবাই বলছে। সিগন্যাল নেই, গাড়ি চলছে তো চলছে তো চলছেই, তবে যেভাবে দাঁড়িয়ে আছি কোনো থাম কারো থামার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু যায় আসে না, কোনো সিগন্যালে পালাই নেই, কিচ্ছু নেই। কী অবস্থা ভয়ঙ্কর, জয়পুরের রাস্তা পার হওয়ার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। হাত দেখালেও দাঁড়ায় না, সিগন্যালের কোনো ব্যবস্থা নেই, মানে হাতে প্রাণ, চলতে থাকো, মরলে বড়ো বাঁচলে বাঁচো, অদ্ভুত। জেব্রা আছে,
सिग्नल नहीं, हाथे मुठे प्राण निये रास्ता पार करो। कोलकाता जिंदाबाद। जयपुर एसे बोलछि जय बांगला। कारण हच्छे जे सिस्टेम कोलकातार जे सिस्टेम असाधारण सिस्टेम, जेब्रा आछे तो सिग्नल आछे, किन्तु एखाने जेब्रा आछे सिग्नल नेइ, ट्राफिक किच्छु माने ना, माने चलछे तो चलछे, फुटपाथेर उपरे गाड़ी, गाड़ीर उपर फुटपाथ, किच्छु जाय आसे ना। देखुन सामने फुटपाथे गाड़ी, रास्ता घुरे पीडब्ल्यूडी 12টা বাজে पिलर पुते दिएछे। कोलकाता पुतले मारबे, उठिए देबे सब जेई आसुक। महावीर फर्स्ट फ्लोर, महावीर फर्स्ट फ्लोर एदिके चलो, लिफ्ट 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 देव, चलो चलो आगे। তুমি চাপলা দিয়ে লিফট খুললো তো কি? মহাবীর বাইরে বসবো, ডেফিনেটলি বাইরে বসবো। বাহ, শুধু জায়গা পেয়েছি বাবু, কিরকম জায়গা? এই যে তো বলে শেষ ভালো যার সব ভালো তার, পেটে ছুঁচো জল দিচ্ছে, পুনে 4টে বাজে খাইনি সারাদিন, সকাল থেকে শুধু জল ছাড়া আর কিচ্ছু, জলও ঠিক মতো খাইনি, খুঁজে খুঁজে পাগল, কিন্তু শেষ পেয়ে যা পেয়েছি একদম মন ভরিয়ে দিয়েছি। দেখুন পরিবেশ কত সুন্দর, ওপেন টেরেস, ওপেন টেরেস, ওটির নিচে বসে খাবো, মানে অপারেশন থিয়েটার নয়, ওপেন টেরেস, অসাধারণ জায়গা। হ্যাঁ প্ল্যান্ট আছে, এই প্লাস্টিকের মনে হচ্ছে, ও মানি প্ল্যান্টের সাথে প্লাস্টিক প্ল্যান্টের লিঙ্ক, অসাধারণ বুদ্ধি খুব করেছে। জয়পুরে ঘুরছি প্রায় 45 মিনিটের বেশি ধরে, আমরা যন্ত্র মন্ত্র থেকে বেরিয়েছি বেশি না, এক ঘন্টার বেশি যন্ত্র মন্ত্র থেকে বেরিয়েছি, যন্ত্র মন্ত্র থেকে বেরিয়ে ওখানেই খিদে পেয়ে গিয়েছিল। যন্ত্র মন্ত্রের মধ্যে একটা রেস্টুরেন্ট ছিল, একটা ফুড কার্ট ছিল, কিন্তু আমরা সেখান থেকে খাইনি। আমরা ভাবছিলাম ভালো কোনো দোকান থেকে কি হয়, দোকানটার নাম আমরা খুঁজে খুঁজতে এলাম, সম্রাট রেস্টুরেন্ট খুঁজে খুঁজে দেখলাম ওখানেও খাবার নেই, 1.5 পিস খাবার রয়েছে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল খাবার। আমরা ওখান থেকে জিজ্ঞেস করতে করতে ওনার দোকানের নাম পেলাম, ওনার দোকানে এসে আমরা কিছু ট্র্যাডিশনাল খাবার পেয়েছি। জয়পুরের যেটা সমস্যা সেটা হচ্ছে ট্র্যাডিশনাল খাবারকে ওভারলুক করে কাশ্মীরি খাবার এবং পাঞ্জাবি খাবারকে বেশি প্রেফারেন্স দেয়। তো আমি রিকোয়েস্ট করবো জয়পুরের সব রেস্টুরেন্টকে ট্র্যাডিশনাল খাবারকে আরও বেশি করে মানে প্রমোট করা হয়, কারণ আমি চাই জয়পুরের ট্র্যাডিশন আরও মানুষের কাছে পৌঁছা কোনো জানুক। খাবারের টেস্ট যেমনই হোক, আমার রাজ্য আমার খাবার, সেটা সবসময় ভালো আমার কাছে। তো আপনার যদি আসতে চান সেটা হচ্ছে বাপু বাজার, বাপু বাজার চওড়া রাস্তা, ত্রিপলিয়া গেট, হ্যাঁ হাবা মহলকে পাস, আচ্ছা